আসামে সুপ্রিম কোর্ট বলেছে বলে সরকারি মাধ্যমে হচ্ছে, এখানে কিভাবে হবে কখন হবে সেটা তো আগামী দিনেই বলা যাবে, কিন্তু দেশের প্রয়োজনে এনআরসি সারা দেশে দরকার আছে, খালি বাংলায় নয়। কারণ যে পরিমাণে অনুপ্রবেশ হয়েছে আর তারা যেভাবে উৎপাত করছে, তাদের চিহ্নিত করার জন্য এনআরসি দরকার আছে, কারণ বিশ্বের সমস্ত দেশেতে এনআরসি আছে। আচ্ছা, আপনি শরণার্থী আর ঘুষবৈঠী বলতে কী পার্থক্য বলছেন? ইউএনও বলেছে তারাই শরণার্থী উদ্বাস্তু, যারা ধর্মের কারণে, জাতের কারণে বা রাজনৈতিক কারণে দেশ ছাড়তে বাধ্য। বাংলাদেশ ঘোষিত মুসলিম কান্ট্রি, সেখানে যারা হিন্দু, বৌদ্ধ, শিখ, খ্রিস্টান, পার্সিক আছেন তারা সংখ্যালঘু, তারা সুরক্ষিত নন বলে চলে আসছেন ওখান থেকে ধার্মিক কারণে, সেখানে তাদেরকে আমরা উদ্বাস্তু বলছি, শরণার্থী বলছি। কিন্তু মুসলিম কান্ট্রিতে কোনো মুসলমানের উপর অত্যাচার হয় না বা তাদের চলে আসার কোনো কারণ নেই, তাই বাংলাদেশ থেকে যে মুসলমানরা আসছেন তাদেরকে আমরা অনুপ্রবেশকারী বলছি, এতে কোনো সন্দেহ নেই, এটা আমাদের পরিষ্কার মত। সেই জন্য যারা এখানে মানবিকতার কারণে যারা উদ্বাস্তু এসেছেন তাদেরকে আমরা থাকার সুযোগ দেব। যে নাগরিকত্ব সংশোধনী বিল আসছে তাতে সেটা উল্লেখ করা আছে, আর যারা এর বাইরে আছেন তারা ভারতের নাগরিক হতে পারবেন না। কালকে মুখ্যমন্ত্রী বলেছেন সরকারি সভায় পুলিশ তৃণমূলের লোকজনকে ধরছে, অন্যদেরকে ধরছে না। আমাদের কয়েক হাজার লোক জেলে আছে, 28,000-এর বেশি কেস চলছে, 50-60,000 লোকের উপরে, আমার উপরে 20-22টা কেস চলছে, কোন কোন কোর্টে কেস আছে আমি নিজেই জানি না। এটা কি প্রমাণ করছে যে পুলিশ ওদের লোকদের ধরছে? পুলিশ তো এফআইআর নেয় না, এখানে জিজ্ঞেস করুন আমাদের কর্মীদেরকে, থানা ঘেরাও করতে হয় এফআইআর নেওয়ার জন্য। একটা রেপ কেসের জন্য কাল রাত 12টা পর্যন্ত থানা ঘেরাও করেছিল ওখানে, আর তারপরে নিতে বাধ্য হয়েছে এসপিকে ফোন করার পরে। কী বলছেন দিদিমণি? দিদিমণি চাইছেন যে ওনার পার্টির ক্যাডার যেমন কথা শোনে পুলিশও সেরম করবে, পুলিশ কেন ওটা করবে? দিলীপবাবু, আসামের পর বাংলাও একটা আতঙ্ক শুরু হয়েছে, কিছু মানুষ মরতেও শুরু করেছে, আসামে এনআরসি হলে একটা লোকও মরল না, বাংলায় মরে যাচ্ছে? টিএমসির গোষ্ঠীদ্বন্দ্বে মরছে, তাকে এনআরসি বলে চালানো হচ্ছে। বহু সময় ঝগড়া করে ফাঁসি খেয়ে যাচ্ছে, তাকে এনআরসি বলে চালানো হচ্ছে। একটা পাগল ঝাঁপ দিয়েছে কুয়ো, তাকে এনআরসি বলা হচ্ছে। তো সেই যাতে লোকে এনআরসি বলে সেই জন্য টিএমসি 2 লাখ টাকা ঘোষণা করে রেখেছে পুরস্কার, টিএমসি বলো এনআরসি বলে 2 লাখ টাকা নিয়ে নাও, এই যে অফার দিয়েছে তার জন্য এসব মিথ্যা প্রচার হচ্ছে। আপনারা তদন্ত করে দেখুন, একটা লোকও এনআরসিতে মারা যায়নি। যাদবপুরের ঘটনায় বাবুল সুপ্রিয় বলছেন ক্ষমা করার কথা, আর আপনি উল্টো সুরে বলছেন যারা এটা করেছে তাদের উচিত হাত পা ভেঙে দেওয়ার। আমি তো হাত পা ভাঙার লোক, আমি ক্ষমা করার পক্ষে নয়। যারা মন্ত্রীর মাথা চুল ধরে টানে তাকে যদি ক্ষমা করা হয় এটাকে কাপুরুষতা বলা হয়। আর আপনারা পরের দিন দেখেছেন যে ছেলেটা মেরেছে তার মা ক্ষমা চাইছেন, তাই বাবুলদা বলেছেন, তিনি মন্ত্রী, তিনি শিল্পী, তিনি বলেছেন। আর যে করেছে সে এখনও কী বলেছে যে ঠিক করেছে, তাকে কী করা উচিত? সন্তান যদি বাপের চুল ধরে টানে তার কানের গোড়ায় মারা উচিত, আমি সেই পথে আছি। যারা বিশ্বাস করেন না তাদের দম নেই, তাই এইসব কথা বলেন। এরকম ছাত্র আমাদের দেশের দরকার নেই যে মন্ত্রী চুল ধরে টানবে তাকে গালাগালি দেবে। যারা বলছে একথা তারা বিকৃত বুদ্ধির লোক, তারা কাপুরুষ, দিলীপ ঘোষ ওই দলে নয়।